মাধ্যমিক দু ভূগোল বিষয়ে প্রাকৃতিক ভূগোল অংশ থেকে সম্পূর্ণ অধ্যায় থেকে সেরা পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই বিশেষ ভিডিও প্রাকৃতিক ভূগোল থেকে যে সেরা পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্নই ভীষণই গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখো তাহলে তোমাদের পরীক্ষাতে অবশ্যই এমসিকিউটাই প্রশ্ন কমন পেয়ে যাবে তাই যদি তোমরা ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোল অংশে প্রথম অধ্যায় থেকে একের দাগের প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল উত্তর হবে আরোহণ নেক্সট দুয়ের দাগের প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল উত্তর হবে পর্যায়ন এরপর তিনের দাগের প্রশ্ন আবহাবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনকে একত্রে বলে উত্তর হবে নগ্নি ভবন এরপর দাগের প্রশ্ন ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর উত্তর হবে উচ্চ গতিতে পাঁচের দাগের প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে উত্তর হবে দোয়াব এরপর ছয় দাগের প্রশ্ন যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে উত্তর হবে জল বিভাজিকা দাগের প্রশ্ন গঙ্গা নদীর উৎসভূমি হল উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ আটের দাগের প্রশ্ন নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি উত্তর হবে অবঘর্ষ এরপর নয়ের দাগের প্রশ্ন বদ্বীপ গঠিত হয় নদীর উত্তর হবে মোহনায় এরপর দশের দাগের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো উত্তর হবে আটান্টিকার ল্যাম্বার্ট এগারো দাগের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ হল উত্তর হবে সিয়াচেন বারো দাগের প্রশ্ন সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে কি বলে উত্তর হবে হিমশৈল তেরো দাগের প্রশ্ন হিমবাহ উপত্যকার আকৃতি রূপ উত্তর হবে ইউ আকৃতি এরপর চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায় দেখে নেব সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউটাই প্রশ্ন প্রতিটি অধ্যায়ের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে সেগুলি নিয়ে আর বলছি না শুধু আমরা অধ্যায় দেখে নিচ্ছি চোদ্দ দাগের প্রশ্ন বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে উত্তর হবে নাইট্রোজেন পনেরো দাগের প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাস হল উত্তর হবে সিও টু এরপর ষোলো দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের সাতানব্বই শতাংশ পদার্থই অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায় শূন্য থেকে উনত্রিশ কিমির মধ্যে সতেরো দাগের প্রশ্ন পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম উত্তর হবে আটাকামা আঠেরো দাগের প্রশ্ন মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে উত্তর হবে ওয়াদি এরপর উনিশের দাগের প্রশ্ন বায়ুর গতিপথে উলম্বভাবে অবস্থিত অর্ধচন্দাকার বালিয়ারিকে কী বলে উত্তর হবে বারখান কুড়ির দাগের প্রশ্ন কোন ভূমিরূপকে মাসরুম রক বলা হয় উত্তর হবে গৌড় একুশের দাগের প্রশ্ন শিলাময় মরুভূমি কী নামে পরিচিত উত্তর হবে হামাদা বাইশের দাগের প্রশ্ন ভ্রূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হলো উত্তর হবে ট্রোপোস্পিয়ার এরপর তেইশের দাগের প্রশ্ন ওজন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের উত্তর হবে স্ট্যাটোস্পিয়ারে চব্বিশের দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রবাহিত হয় সেটি হলো উত্তর হবে আয়নোস্পিয়ার এরপর পঁচিশের দাগের প্রশ্ন বায়ুমণ্ডলীয় যে স্তর দিয়ে জেট বিমান চলাচল করে সেটি হল উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার এরপর ছাব্বিশের দাগের প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয় উত্তর হবে স্তন এককে সাতাশের দাগের প্রশ্ন কোন স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত উত্তর হবে স্ট্যাটোস্পিয়ার আঠাশের দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে সেটি হল উত্তর হবে স্পিয়ার। নেক্সট উনত্রিশের দাগের প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ উত্তর হবে চৌত্রিশ শতাংশ এরপর তিরিশের দাগের প্রশ্ন সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে উত্তর হবে সমষ্ণ রেখা এরপর একত্রিশের দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি হল উত্তর হবে সিও টু বত্রিশের দাগের প্রশ্ন উত্তর গোলার্ধের উষ্ণতম মাস হল উত্তর হবে জুলাই তেত্রিশের দাগের প্রশ্ন কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় উত্তর হবে বিকিরণ চৌত্রিশের দাগের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম উত্তর হবে নিরক্ষীয় এরপর পঁয়ত্রিশের দাগের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায় উত্তর হবে মৌসুমি ছত্রিশের দাগের প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম উত্তর হবে ব্যারোমিটার সাঁত্রিশের দাগের প্রশ্ন কোনটি নিয়ত বায়ুর উদাহরণ উত্তর হবে আয়ন বায়ু আটত্রিশের দাগের প্রশ্ন কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে উত্তর হবে করিওলিস এরপর উনচল্লিশের দাগের প্রশ্ন কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ উত্তর হবে মিস্ট্রাল চল্লিশের দাগের প্রশ্ন বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম উত্তর হবে হাইগ্রোমিটার একচল্লিশের দাগের প্রশ্ন পর্বতের ঢালে যে বৃষ্টি হয় তাকে বলে উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টি এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টাইপ প্রশ্ন উত্তর বেয়াল্লিশের দাগের প্রশ্ন সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ কি উত্তর হবে বায়ুপ্রবাহ বন্ধুরা একটা বিষয় তোমাদেরকে এখানে জানিয়ে রাখা প্রয়োজন প্রাকৃতিক ভূগোল থেকে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা দিচ্ছি সেরা পঞ্চাশটি এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলি তো তোমরা পড়বে এর পাশাপাশি তোমাদের ভূগোল বিষয়ের যে কোনো সহিকা বই থেকে তোমাদের অন্যান্য এমসিকিউ টাইপ প্রশ্নগুলোও দেখে যেতে হবে কারণ এমসিকিউ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশান হয় না আমরা শুধুমাত্র চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন সেরা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার তাই এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলোও তোমাদেরকে পড়তে হবে সহিকা বই থেকে তেতাল্লিশের দাগের প্রশ্ন সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে উত্তর হবে হিমশৈল চুয়াল্লিশের দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচোড়া হল উত্তর হবে গ্রান্ট ব্যাঙ্ক এরপর পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন বৃহত্তম মগ্নচোড়া কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগর ছেচল্লিশের দাগের প্রশ্ন চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরল লেখায় অবস্থান করে তখন তাকে বলে সিজিগি নেক্সট সাতচল্লিশের দাগের প্রশ্ন কোন জোয়ারের সাথে বান সম্পর্ক আছে উত্তর হবে ভোরা জোয়ার আটচল্লিশের দাগের প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরপর ঊনপঞ্চাশের দাগের প্রশ্ন জৈব ভঙ্গুর একটি বর্জ্যের উদাহরণ হলো উত্তর হবে শাকসবজি এরপর পঞ্চাশের দাগের শেষ প্রশ্ন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কি বলে উত্তর হবে কম্পোস্টিং সো এই ছিল ক্লাস টেন অর্থাৎ দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রাকৃতিক ভূগোল অংশ থেকে সেরা পঞ্চাশটি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং যেটি সঠিক উত্তর হবে অবশ্যই আমি সেটি ফার্স্ট কমেন্টে পিন করে দেব এবং এই ভূগোল সহ অন্যান্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও